দেশ জুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব, আর সেই উপলক্ষে গত বছর ন্যায় এবছরও মাথাভাঙ্গা শহরে অনুষ্ঠিত হল রাবণ বধ অনুষ্ঠান। এদিন রাবণ দহন দেখতে উপস্থিত হন এলাকার বহু স্থানীয়রাও। অশুভ শক্তির বিরুদ্ধে দুর্গার জয় কিংবা রাবণকে পরাস্ত করতে রামের বিজয় লাভের মধ্য দিয়েই দেশ জুড়ে অঞ্চল ভেদে পালিত হয় বিজয়া দশমী এবং দশেরা উৎসব। নয় রাত্রি দশ দিন ধরে লড়াই শেষে এই দিন দেবীর জয়ের দিন। অন্যদিকে এই দিনেই লঙ্কাধিপতি রাবণকে পরাস্ত করে সীতাকে উদ্ধার করেছিলেন রাম। শাস্ত্র মতে এই দিন রাবণের মূর্তি পোড়ানো বিশেষ বার্তাবহ, অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির সঞ্চারের প্রতীকই এই উৎসব। আর সেই উপলক্ষে এদিন মাথাভাঙ্গা শহরে বাঘা যতীন ক্লাবের পক্ষ থেকে রাবণ বধ অনুষ্ঠানের পাশাপাশি অস্ত্র পুজোর আয়োজনও করা হয় বলে জানান ক্লাবের কর্মকর্তারা। এসে গেল পুজোর মাস, চারিদিকে তাই আনন্দের উল্লাস। এই আনন্দকে আরো দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার। থাকছে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত চার ফ্রি হেলমেট, বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার, ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু। তাই আজই চলে আসুন বামনহাট আমন হন্ডা শোরুমে। আমাদের যোগাযোগ নম্বর 9002805414 অথবা 7407052726। আর 10 মাথা একসাথে করলে যত কাজ করতে পারে, যত গুণ তার মধ্যে থাকে, রাবণের মধ্যে ঠিক কতগুলি গুণ ছিল। রাবণ ভালো রসায়নবিদ ছিল, ভালো আয়ুর্বেদ আচার্য ছিল, উনি শিব ভক্ত ছিলেন, ভালো পুরোহিত ছিলেন, ভালো রাজা ছিলেন, ভালো শাসক ছিলেন, প্রচুর গুণ ছিল রাবণের। কিন্তু রাবণ ছিল অত্যন্ত অহংকারী, দাম্ভিক, সেই সাথে উনি নারীর মর্যাদা দিতে জানতেন না। এই একটা দোষের জন্যই কিন্তু রাবণকে বধ করতে হয়েছিল। রামায়ণের যে ঘটনা আমরা দেখি, এই রাবণ বধের আগে রামচন্দ্র বালিকেও বধ করেছিলেন, একটাই কারণ যে বালিও আর নারীর মর্যাদা দিতে জানতেন না। বালিও মহাবীর ছিলেন, খুব শক্তিশালী ছিলেন, আর বালিকে রামচন্দ্র বধ করেছিলেন এবং বালি সেই বধের সময় তাকে প্রশ্ন করেছিলেন যে আমি আপনার কি ক্ষতি করেছি, আপনি আমাকে কেন বধ করলেন। এটা ছিল বালির শেষ প্রশ্ন। তখন রাবণ তাকে বলেছিলেন যে তোমার মতন একজন ব্যভিচারী এই পৃথিবীতে থাকার অধিকার নেই, সেই জন্য তোমাকে আমি হত্যা করেছি। তুমি তোমার ভাতৃবধূ সুগ্রীব আর তাকে তুমি নিজের স্ত্রী হিসাবে আর পাওয়ার চেষ্টা করেছো, সেই জন্য তোমাকে হত্যা করতে হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে নারীর মর্যাদা যে পালন করবে না, অর্থাৎ যে ব্যভিচারী, সে যত বড় শক্তিশালী হোক, যত জ্ঞানী হোক, যত গুণী হোক, যত ক্ষমতার অধিকারী হোক, আর তার বাঁচার অধিকার নেই। তাকে সমাজ কিভাবে শাস্তি দেবে আর সেটা রামচন্দ্র দেখিয়ে দিয়েছেন আর রাবণ বধের মাধ্যমে। তা আজকের এই সমাজের পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আজকের সমাজেও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে কিছুদিন আগে আমরা একটা বড় আন্দোলন দেখে এসেছি, আর কি করার আন্দোলন, অনেক বড় আন্দোলন, সারা রাজ্য জুড়ে উথাল পাতাল হয়েছে, আমরাও সেই আন্দোলনের সাক্ষী। আমরা অনেকেই সেই আন্দোলনের মধ্যে ছিলাম যে আর নৃশংস অত্যাচার সেই আর্যগণের ডাক্তার বোনের উপর হয়েছে, সে একই অত্যাচার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সংঘটিত হচ্ছে।